ড্রিম গার্লেও বসাব নয়ারিলে বিজেপি, হিন্দুত্বর বরঘরতেই বিপদ ঘন্টা বিজেপির, বিষমবাদেই ডুবাব নাকি ড্রিম গার্লক। দেশত লোকসভার নির্বাচনের দুটা পর্যায়ের ভোটগ্রহণের ইতিমধ্যে অন্ত পড়িছে। এতিয়ালৈকে মুঠ 190টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়া সমষ্টিবোৰৰ ভিতৰত মথুরা সমষ্টি আছিল অন্যতম। বিজেপির প্রার্থী হিসাবে সমষ্টিটোত প্রার্থিত্ব আগবঢ়াইছে ক্ষমা মালিনীয়ে। এই সমষ্টিটোক লৈ যথেষ্ট উৎসাহী আছিল বিজেপি। মথুরাক লৈ বিজেপির আশার কারণটো আছিল মথুরা আছিল কৃষ্ণৰ জন্মভূমি। হিন্দু মুসলমানের কথা কই সাম্প্রদায়িক রাজনীতি করা বিজেপিয়ে সপনতো ভবা নাছিল যে মথুরাত ভোটর হার মাত্র 49.29% হব। সমষ্টিটোত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে কেবাখনো জনসমাবেশত অংশ লৈছিল। তদুপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উত্তর প্রদেশের মথুরাত রোড শোত অংশ লৈ শ্রীকৃষ্ণর গুণগরিমার জড়িয়ে ভোটারক আকর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী মোদীর প্রচার, যোগী আদিত্যনাথের প্রচারের লগতে স্বয়ং প্রার্থী এসময়ের ড্রিম গার্ল ক্ষমা মালিনীর প্রচারেও বিজেপির সপক্ষে হাওয়া সৃষ্টি করব নয়ারে মথুরাত। রাজনৈতিক বিশ্লেষকর মতে ভোটদানের হার হ্রাস পাওয়াটে প্রকৃতার্থত শাসক দল বিজেপির উপরতে যথেষ্ট প্রভাব পেলাব। ভোটদানের হার হ্রাস পাওয়াটে এন ডি এ মিত্রজোটর হার 5.2% হ্রাস করার বিপরীতে বিরোধীর 2.8% ভোটর উপর প্রভাব পেলাব। সমষ্টিটোত মোট ভোটার আছে 13,41,649। মথুরাত হিন্দুত্বর মূল ঘাটি বলে কলেও বড়াই কোয়া নহয়। মথুরাত ক্ষমা মালিনীয়ে কংগ্রেস প্রার্থী মুকেশ ধানঘরের বিরুদ্ধে নির্বাচনী যুঁজত অবতীর্ণ হয়েছে। ক্ষমা মালিনীর বিপক্ষে সমষ্টিটোত আছে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ। ক্ষমা মালিনীর বিরুদ্ধে সমষ্টিবাসীর আছে বিভিন্ন অভিযোগ। সেয়ে মথুরা বিজেপিয়ে সমষ্টিটোত ক্ষমা মালিনীক বিচরা নাছিল। কিন্তু স্থানীয় বিজেপির বিরোধিতা সত্ত্বেও ক্ষমা মালিনীক প্রার্থিত্ব প্রদান করাত এক প্রকার খর্গহস্ত হয়েছে বিজেপি। সেয়ে সমষ্টিটোত ভোটর পরিমাণ হ্রাস হওয়ার কারণ বিজেপির মাজত অসন্তুষ্টি বলেই উল্লেখ করেছে রাজনৈতিক বিশ্লেষকে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।